আপনি কি জানেন ভারতে প্রথম ড্রোনের মাধ্যমে খাবার ডেলিভারি করা শুরু হতে চলেছে? অ্যাপেল কোম্পানির ফোন তো আমরা অনেকেই ব্যবহার করি, কিন্তু আইফোন কোম্পানি এমন একটি ফোন আনতে চলেছে যেটি একটি আর্টিফিশিয়াল অ্যাপেলের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। আপনি কি এটি জানেন, বিজ্ঞানীরা এমন একটি যন্ত্র আবিষ্কার করেছে যেটির মাধ্যমে আপনি কিছুদিন আগেই আপনার হার্ট অ্যাটাকের খবর জানতে পারবেন? এই রকমই কিছু ফ্যাক্ট সম্বন্ধে জানতে চলেছেন, যেগুলি শুনে আপনার মুখ থেকে একটি শব্দ বেরোবে, বিউটিফুল ম্যান, বিউটিফুল। ফ্যাক্ট নাম্বার ওয়ান, বন্ধুরা, আমরা তো সবাই জানি প্রতিটি ভারতবাসীর জন্য আধার কার্ড তৈরি করা বাধ্যতামূলক, কিন্তু আপনি কি জানেন এই পুরো দেশে সবচেয়ে প্রথম কার আধার কার্ড তৈরি হয়েছিল এবং কোথায় তৈরি হয়েছিল? যদি না জানেন তো ডোন্ট ওয়ারি, পুরো দেশে প্রথম আধার কার্ড রঞ্জনা নামে এক মহিলার বানানো হয়েছিল এবং এই আধার কার্ড তেম্বালি মহারাষ্ট্রে হয়েছিল। ফ্যাক্ট নাম্বার টু, আপনি কি জানেন অ্যাপেল কোম্পানি এমন একটি প্রজেক্টের উপর কাজ করছে যেটা আপনার ঘুমকে নিতে পারে? বন্ধুরা, অ্যাপেল এমন একটি কৃত্রিম আপেল বানিয়েছে যেটাতে আপনি হলোগ্রাম টেকনোলজি ইউজ করে বাতাসে সহজেই আপনার অ্যাপেল ফোনকে ব্যবহার করতে পারবেন। আপনি জেনে অবাক হবেন যে অ্যাপেল কোম্পানি এটার ওপর টেস্টিং করেছে এবং টেস্টিংয়ে খুবই ভালো ফল পেয়েছে। তো আগামী কয়েক বছরে আপনি অ্যাপেল কোম্পানির এই ফোনটিকে ব্যবহার করতে পারবেন। ফ্যাক্ট নাম্বার থ্রি, বন্ধুরা, মানুষের শরীরে যদি সমস্যার কথা বলা হয় তাহলে সবথেকে বড় সমস্যা হলো হার্ট অ্যাটাক। আপনি কি জানেন বিজ্ঞানীরা এই অবস্থায় এমন একটি হার্ট বিট সেন্সর বানিয়েছে যেটি আপনি আপনার চেস্টে হার্টের উপর আটকাতে পারবেন? মজার কথা হলো, আটকানোর পর এই সেন্সর প্রতি সেকেন্ডে হার্ট বিট, হার্ট রেট, বিপি এই সব জিনিস মনিটর করতে পারবে। এর থেকেও আনন্দের কথা হলো, এই সেন্সর কিছুদিন আগেই আপনাকে বলে দেবে পরের আসা 10 দিনের আপনার হার্ট বিট এবং হার্টে কোনো প্রবলেম হবে কিনা। যদি টেকনোলজির কথা বলা হয় তাহলে এতে গুগল সেন্সর আছে যার মাধ্যমে ডাইরেক্ট এটিকে আপনার স্মার্টফোনে যুক্ত করতে পারবেন। আরও একটি মজার কথা হলো, যদি আপনার হার্টে কোনো সমস্যা হয় অথবা যদি আপনার পরের কিছুদিনের মধ্যে হার্ট অ্যাটাক হয় তাহলে আপনার ফোনে বারবার নোটিফিকেশন দিয়ে আপনাকে সাবধান করবে। ফ্যাক্ট নাম্বার ফোর, আপনি কি জানেন এই প্রথম ভারতের তামিলনাড়ু সরকার তামিলনাড়ুতে তৈরি সমস্ত বাড়ির ছাদে রেন ওয়াটার হারভেস্টিং কম্পালসারি করেছে? হ্যাঁ বন্ধুরা, এই ল অনুসারে তামিলনাড়ুতে প্রতিটি বাড়িতে এবং তৈরি হবে এমন বাড়িতেও আবশ্যক প্রতিটি বাড়ির ছাদে বৃষ্টির জলকে সংগ্রহ করে রাখার। ফ্যাক্ট নাম্বার ফাইভ, জোম্যাটো হলো ভারতের প্রথম খাবার ডেলিভারির কোম্পানি যেটি খাবার ডেলিভারির জন্য ড্রোন ব্যবহার করতে চলেছে। বন্ধুরা, জোম্যাটো একটি টেক কোম্পানি টেক ইগল এর সঙ্গে টাই আপ করেছে যার ফলে এই কোম্পানির মাধ্যমে এমন একটি ড্রোন বানিয়েছে যেটা 10 মিনিটের মধ্যে 5 কিলোমিটার পথ যেতে পারবে। যদি সর্বোচ্চ গতির কথা বলা হয় তাহলে সেটি 80 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি 5 কেজি ওজনের জিনিস সহজেই নিয়ে যেতে পারে। আর আপনি এটা জেনে অবাক হবেন যে এর টেস্টিং হয়ে গেছে এবং খুবই তাড়াতাড়ি এটি ভারতের ইতিহাস রচনা করবে, যেটি ভারতে প্রথম খাবার পৌঁছানোর ক্ষেত্রে ড্রোন ব্যবহার করতে চলেছে। ফ্যাক্ট নাম্বার সিক্স, ভারতের উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে এমন একটি রেস্টুরেন্ট আছে যেখানে খাবার পরিবেশনের জন্য কোনো কর্মচারী নেই, বরং চম্পা এবং চামেলি নামে দুটি রোবট সেই কাজ করে। ডিএলএফ টাওয়ারের এলাকায় এই রকমই একটি রেস্টুরেন্ট আছে যেখানে দুটি রোবট চম্পা এবং চামেলি খাবার পরিবেশন করে, আর এটি ভারতের প্রথম রেস্টুরেন্ট যেখানে রোবট খাবার পরিবেশন করে। আর এই রোবট দুটি যন্ত্র এবং কৃত্রিম বুদ্ধির জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয়েছে সেইগুলি ভারতেরই তৈরি। ফ্যাক্ট নাম্বার সেভেন, বন্ধুরা, যেরকম আমরা সবাই জানি এই পৃথিবীতে যে জীবগুলি আছে তাদের প্রত্যেকেরই বেঁচে থাকার জন্য অক্সিজেন অবশ্যই প্রয়োজন, কিন্তু আপনি কি জানেন বিজ্ঞানীরা এমন একটি জীব খুঁজে পেয়েছেন যে তাদের পুরো জীবনে অক্সিজেনের প্রয়োজন হয় না, বরং এটি দেখতে জেলিফিশের মতো লাগে আর এটিতে মাইটোকন্ড্রিয়া নেই যেটির জন্য এই জীবকে বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন হয় না। ফ্যাক্ট নাম্বার এইট, বন্ধুরা, এই পৃথিবীতে এমন অনেক লোক আছে যারা তাদের জামা কাপড় ভাঁজ করে রাখতে বোরিং এবং ইরিটেটিং কাজ বলে মনে করে, আর এই জন্য আমেরিকা এমন একটি মেশিন বানিয়েছে যেটি নিজে নিজেই কাপড় ভাঁজ করে দেবে। বন্ধুরা, আপনি স্ক্রিনে যে মেশিন দেখতে পাচ্ছেন
সেটি পৃথিবীর সবচেয়ে প্রথম মেশিন যেটি নিজে নিজেই আপনার কাপড় এবং জামা ভাঁজ করে দেয় এবং সেটি খুবই তাড়াতাড়ি করে। ফ্যাক্ট নাম্বার 9, আপনি পৃথিবীতে অনেক সুগন্ধি এবং সুন্দর ফুল দেখেছেন, কিন্তু আজ আমি আপনাকে প্রথম এমন একটি রেয়ার ফুল দেখাবো যেটি এক দুই মাস নয় এমনকি 12 বছরে মাত্র একবার ফোটে। বন্ধুরা, এই ফুলটির নাম নীলা কুরিঞ্জি, যেটি ভারতের পশ্চিমে অঞ্চলে পাওয়া যায়, আর এই ফুল মাত্র 12 বছরে একবারই ফোটে। আর এই ভিডিওতে যে ছবি অথবা ভিডিওটি দেখছেন সেটি বাস্তবে রেয়ার ভিডিও। ফ্যাক্ট নাম্বার 10, বন্ধুরা, আপেলের বিভিন্ন রকমের আকার এবং প্রজাতি দেখেছেন এবং খেয়েছেন, কিন্তু আপনি কি কখনো ব্ল্যাক ডায়মন্ড আপেলকে দেখেছেন? বন্ধুরা, এখন স্ক্রিনে যে আপেলটিকে দেখছেন সেটিকে ব্ল্যাক ডায়মন্ড আপেল বলা হয়। এটির রং এতটাই গাঢ় হয় যে একে কালো রঙের মতো দেখতে হয়। বন্ধুরা, মজার কথা হলো সমগ্র পৃথিবীতে এই আপেল শুধুমাত্র তিব্বত পাহাড়ই পাওয়া যায়। আর আপনি এটা জেনে অবাক হবেন যে আপেলের যে সমস্ত প্রজাতি আছে এর মধ্যে ব্ল্যাক ডায়মন্ড আপেল খুবই কম পরিমাণে পাওয়া যায়। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি এই চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। সবসময় থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।